টেকনাফত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামি, চার পুলিশ সদস্য ও পুলিশের দায়ের করা মামলার সাক্ষী র্যাবর হাতে গ্রেফতার, তিনজন সহ মোট সাতজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। আজিয়া আগস্টের 12 তারিখ বুধবার বেইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা রিমান্ডর এই আদেশ দেয়। রিমান্ডের প্রেরণ করা হয়েছিল 10 দিনের। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত আসামিদের প্রত্যেককে 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে। আমরা শুনানিতে বলেছিলাম যে ওখানে রিমান্ড চাওয়ার মতো কোনো ইয়ে নেই, যুক্তিযুক্তি কোনো কারণ নেই। আর র্যাবের আবেদন ছিল রহস্য উদ্ঘাটনের জন্য, এদেরকে রিমান্ডে নেওয়া দরকার। এর আগে গত সোমবার র্যাবের পক্ষতন চার পুলিশ সদস্যর 10 দিনের রিমান্ড আবেদন করছিল। আজ এ বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করছিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। পাশাপাশি পুলিশের দায়ের করা মামলার সাক্ষী এই তিনজন আসামিরও 10 দিন করে রিমান্ড আবেদন করছিল র্যাব। কোর্ট বন্ধ থাকাকালীন দায়িত্ব থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন আজ এ বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করছিল। মূলত এ হারণে একই সাথে একই দিনে এবং একই সময়ে সাতজনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। র্যাবর পক্ষতন যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়ে সেই বিষয়ে আমাদের লই 7 দিন করে কিন্তু রিমান্ড মঞ্জুর। এই এই মুহূর্তে এতদূর পর্যন্ত লই কক্সবাজার তুন সিনহা হত্যা মামলার সর্বশেষ আপডেট। পরবর্তী যখন আপডেট লই আপনার সামনে হাজির হই।